উনি আরো খুব মর্মান্তিক কথা বলছিলেন। আমার ছেলে দুটোকে দেখেন, খুব মর্মান্তিক কথা বলছিলেন। আমার ছেলে দুটোকে দেখেন, তারপর হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়ার পর পিজি হাসপাতাল, তখন পিজিতে যাওয়ার ঢোকার চেষ্টা করি। ওখানে ডান পাশে তখন দেখি যে আর্মি, ঢুকতে পারি। তখন মেডিকেলে যাই, মেডিকেলে যাওয়ার পর মেডিকেলে ঢুকলাম। ঢোকার পরই মনিবের গাড়ি ডাকছেন, মনিবেরকে নামায় 5 নম্বর ওয়ার্ডে নিয়ে গেছে। আর আমি ভাবিকে নামাবো এই সময় ওই মনে আমার গাড়ির পিছনে এসে তখন ওই হর্ন দিচ্ছে পুলিশের, রমনা থানার পুলিশের ওসির নাম হলো আনোয়ার। সে হর্ন দিচ্ছে, তা আমি আমি বললাম যে কী ব্যাপার, আপনি হর্ন দিচ্ছেন কেন? কাকে আমার গাড়িতে চেন্নাই বাস দেব, অন্য আহত হয়ে আছে। আমি যে দেখি শনিবার সব কোনো কথা হওয়ার পর, মানে ওই সভা শনিবার সব, তারপর এক একজন করে ওনাদের নাম মারান, তো শনিবার সব মারা গেছে। শনিবার সব আর কোনো ই নাই। তারপর ওনার ভাই বেটা শহীদ শনিবার, সেও মারা গেছে। হাসনাতের একটা ছেলে সুকান্ত, ওর ওই অল্প বয়সে, তোমার 4-5 বছর। তারপর আরিফ শনিবার সাহেব আর এক ছেলে, সেও মারা গেছে। মারা যাওয়ার পর আর এটা বেবি তখনও মানে ই হচ্ছে আর কি, মানে নড়াচড়া করতেছে আর কেউ নড়াচড়া। আর বা আমার খালা আর কি, সেজো খালা শনিবাসের ওয়াইফ, উনি গুলিবিদ্ধ, হাসনাতের ওয়াইফও গুলিবিদ্ধ। তো এদের নামায় সব ওখানে রাখা হলো ইমার্জেন্সিতে। এবি তো ওদেরও পাঠায় দেওয়া, মানে ওগুলো নিয়ে গেল, যারা মারা গেছে তাদের এক সাইড করলো। তখন দেখি যে বেবি নড়াচড়া করতেছে। তখন আমি ইমার্জেন্সি যে ডাক্তার তাকে বললাম যে ভাই আপনি একটা কাজ করেন, দেখেন ওকে বাঁচানো যায় কিনা। সে বল সে একটু চেষ্টা করতেছে, এর ভিতর পার্টসটা ধরে মাথা ইটি করে দেখি যে হট করে আমার হাতের উপরে বলতে গেলে সেও মারা গেছে। তখন আমি আর মারু মনি ভাইয়ের বাবি যেখানে ওখানে ছুটে গেলাম। তো ওই সব সময় যে আমাদের যারা ডাক্তার ছিল মানে তারাও আমাদের সাথে আসলো। ছুটে গেলাম উপরে উঠে মনি ভাই রুমে যখন গেলাম, 5 নম্বর ডাক্তার কে যে আপনার কী হয়, আমি আমার ভাই চেষ্টা করছি উনি নেই। তখন ওইখান থেকে দৌড়ে বাবির ওখানে গেলাম, যাই দেখি যে বাবিও নেই। তখন নিচে আসলাম, নিচে আসলে তখন ওই ইমার্জেন্সিতে ওইখানে ইমার্জেন্সি ই ওইখান থেকে একটা করিডোরের মতন, করিডোরের মতন এইদিকে আসতে হয় মেন উপরে ওয়ার্ডে যেতে হলে। ওটি নাইমে তো ওখানে অনেক লোক, এর ভিতর বঙ্গবন্ধু বাসা থেকে গুরুবিদ্ধ অবস্থায় আব্দুল গেছে, আর আলতাফ নামে একটা ছেলে, তার বয়স হলো গত হবে রাসেলের বয়সে। আলতাফ আলতাফ ওখানে দেখে আমাদের দেখে যে ভাই ও ও হাঁটাচড়া করতেছে, কিন্তু ওর হাতে গুলি লাগছে একটা আঙ্গুলে।
তা ও বলতেছে যে ভাই সাহেবরে মেরে ফেলছে, কামার বাড়ির সবাই মেরে ফেলছে। তখন গা শিউরেছে, তখনও ঠিক আমরা মানে মনিভাই ভাবি এটা নিয়ে এসে যে, তারপর শানিবার সাহেবে আসার পর বুঝতেছে কী ব্যাপার, কী ঘটনাটা কী হচ্ছে। কিন্তু যখন বলছে যে বঙ্গবন্ধু মেরে ফেলছে, তখন তো আর আর কোনো কিছু দিক বিরোধী হয়ে গেছে। তখন ওই যে আমাদের ওই যেটা বললো যে তখন পাবলিক বহু আসছে, বহু পাবলিক আসছে হসপিটালে, বহু পাবলিক আসছে, অনেকে চিৎকার করে আমাদের গায়ে তো রক্ত, আমার গায়ে রক্ত, মারুপের গায়ে রক্ত, বলতেছে যে আমরা রাস নিয়ে প্রসেশন করছে, মারু একবার একটা লোক আসতে অমুক হাতের মারুপকে আমরা করতে গেছি, আপনার যান আপনার নিয়ে আসেন। কিন্তু ওখানে কোনো নেতাও আসে নাই, কোনো ছাত্র নেতা বা এই, অথচ দুর্ভাগ্য দেখেন আগের দিন বঙ্গবন্ধুকে একেবারে মালা টালা দিয়ে বরণ করার জন্য একেবারে পাগল হয়ে গেছিল, রাজবাবু যে বিশ্ববিদ্যালয় সে আনন্দ উল্লাসর ছিল, আর বঙ্গবন্ধু গুলি খেয়ে মারা গেল, একটা লোক এসে প্রতিবাদ করলো না বা মেডিকেলে দেখতেও আসলো না। রাত তখন পাঁচটা হবে, পাঁচটার দিকে হবে, হঠাৎ আমাদের বাড়িতে মণিভাই নিচে গেছে, নিচে যে দোতলার থেকে নিচে নেমে ওনার অভ্যেস ছিল কাগজ পড়ার, খবরের কাগজ, খবরের কাগজ পড়ার জন্য নিচে নামছে দরজার, খবরের কাগজ পড়ার পর পাশে এসে ওখান থেকে দোতলা হতো খুলে, আর নিচে একটা রুম আছে ওখানে আমার ছোটো ভাই থাকে মারু, তা ওই খুঁজেই দেখ মণিভাই দেখে যে গাড়ি থেকে আর্মি নামতেছে। তখন মণিভাই উপরে চলে আসে, উপরে এসে দোতলা আসে, তা মণিভাই বেডরুমে ঢুকে ঢুকে মণিভাই ফোন করার চেষ্টা করে, বঙ্গবন্ধুর বাসায় বোধহয় ফোন করার চেষ্টা করে, কিন্তু সেখানে ফোন পায় না, লাইন ফোন না পড়ে। পরে এর ভিতর ওরাও উপরে উঠে গেছে, মণি সাহেব আছে, মণি সাহেব আছে, মানে সিঁড়ি দিয়ে উঠেই আর কি, মণিভাইয়ের সিঁড়ি ধরেন ওই এই হলো সিঁড়ি আর ওই হলো মণিভাইয়ের রুম বাম দিকে, আর ঠিক মণিভাই ভাইয়ের বাম দিকে তিন চার গাছ পরেই ডান পাশে আমার রুম, আর মণিভাইয়ের রুমের অপোজিটেরও মার রুম, মার আব্বা আমার ছোটো বোন থাকে। এই তা মণি সাহেব আছে, মণিভাইয়ের দরজা দাঁড়িয়ে আছে, ওই রকম আইসে দরজা দাঁড়াইছে, দাঁড়ায় বলছে যে এই তো আমি মনে কী 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 চান আপনারা, বা ইউ আর আন্ডার অ্যারেস্ট। তা মণিভাই বলছে কী অন্যায় করছে আমি অ্যারেস্ট, এ কথা বলার পর ওরা মণিভাই চুল থাপা দিয়ে ধরে। তখন আমার ওয়াইফ ওই দরজা খুঁজে, আমার দরজা খুঁজে নামাজ পড়ার জন্য বেরোচ্ছিল, ওই দেখেই সে আমার এসে দেয়, আমি শোয়াছিলাম আমার বিছানাতে রাখা দিয়ে, দেখো কত বড় সাহস মণিভাইয়ের যে চুল ধরছে কে কারা। তা অন্ধকার তো তখন তো ওই যে ব্ল্যাক ড্রেস, ওদের ওদের ড্রেস এবারে রক্ষী বাহিনীর ড্রেসের মতনই ব্ল্যাক ড্রেস, লেন্সার আর আটিরারি। তখন ওই কথা বাবা আমি দুই আমি আমি রুমিতে বেড়েই দেখি যে মণিভাই, তখন আমি মণিভাইয়ের হাতে আঘাত করছে, মানে ওই যে ধরছে তার হাতে আঘাত করছি, আঘাত করে ছুটে গেছে। ছুটে যাওয়ার পর এর ভিতর মণিভাই যে এখানে দাঁড়ানো ছিল তার পাশে আসে মণিভাইয়ের, ওটা কি ডাইন পাশে, হ্যাঁ ডাইন পাশেই মণিভাইয়ের ওয়াইফ এসে দাঁড়াইছে, আর মণিভাই দুই বাচ্চা পড়ো সত্যপোষ, ওরা তিন বছর আর পাঁচ বছর, ওরা বিছানের উপর শোয়া, ওই দরজা সোজা বিছানের শোয়া। তখন আমার মণিভাই ওখানে, মণিভাইয়ের মণিভাইয়ের ডাইন পাশে হলো মণিভাইয়ের ওয়াইফ, তারপর হলো আমি আমার ওয়াইফ। তো মণিভাই ওই কথা বলে তখন যখন বাবা চিৎকার করে বলছে, তখন মণিভাই ঠিক আছে আসছি, মণিভাই লুঙ্গি পরা ছিল গেঞ্জে, যখন মুভ করছে তখন ওরা বিরাজ পায়ের করছে, তো বিরাজ পায়ের এমনভাবে করছে তো ওরা খুব ড্রাঙ্ক হবে তাড়াহুড়ো করতেছিল, তো একদিক দিয়েই গুলি সব চলে গেছে, প্রথম লাগছে ভাবি টর্পেটে অনেক লাগছে, তারপর মণিভাই তিনটে গুলি লাগছে, আর আমি যে দাঁড়ানো আমার গায়ে লাগে নাই। তো মণিভাই যখন পড়ে গেছে একেবারে দরজা সোজা সোজাসুজি পড়ে গেছে, ভাবি তার উপর পড়ছে, তখন আমি দেখলাম যে আমি যদি দৌড় দিতে তো আমাকে আবার গুলি করবে, তারপর আমিও পড়ে গেছি। তো এই পরিস্থিতিতে তখন ওরা আবার নিচে নামছে, এখন আমার মা শব্দ পেয়ে অপোজিট মণিভাইয়ের দরজার অপোজিটে দরজা খুঁজেই ওই দেখে চিৎকার করে উঠছে। তখন ওই গ্রুপটা ক্রিয়ার গ্রুপটা উঠেছে, ওরা পাঁচ ছয় জনই তো ওই সিঁড়িদারে উঠে আমাদের উদ্দেশ্যে গুলি করছে, কিন্তু সে গুলি আমাদের লাগে নাই, আমার এটা কানের উপর গেছে, সেই জন্য আমি আল্লাহর রহমতে হয়তো কী কারণে বেশি আছি জানি না, আমি বেশি গেছি। ওরা যে দাবার চড়ে যেয়ে যখন
এই ইসে যে বাইরের থেকে আমাদের বাসায় গুলি করতেছিল, তখনও কিন্তু আমি উঠে যে মারুত তখন উপরে উঠে এসে, ওরা যখন বাসা থেকে বেরোয় চলে গেছে ট্রাকে উঠছে, তখন মারুপ উপরে উঠে এসে তখন বঙ্গবন্ধুর বাসায় ফোন করতেছে। ফোন করে প্রথম আমার আমার ছোট বোন করতে চেষ্টা করছে, তারপর মারুপ করছে, তারপর পাইছে, মারুপ পেয়ে জামার ধরছে। জামার যখন ফোনটা ধরছে, মারুপা জামার সমসাময়িক, ওরা একসাথেই দেরাদুনে ট্রেনিং নিয়েছে মুক্তিযুদ্ধের সময়, একসাথে ট্রেনিং নিয়েছে যুদ্ধের সময়। তা জামারকে মারুপ বলতেছে যে আমাদের বাড়িতে এরকমভাবে মনিবাইকে মারিয়েছে, বাবিও আহত, যাই না বাবি জীবিত না। তখন বঙ্গবন্ধু কিন্তু ওইখানে পাশেই ছিল, তো বঙ্গবন্ধু তখন ও জামার রিপিট করছে মনিবাইরে মেরে ফেলছে, তখন বঙ্গবন্ধু করছে কি আমার মনিরে মেরে ফেলছে, বঙ্গবন্ধুর আওয়াজটা আবার ফোন দিয়ে ভেসে আসে, দোসরা রাখ আমি দেখতে আমাদের বাসায় গুলি হচ্ছে। তখন এরা রিএনফোর্স করে বঙ্গবন্ধুর বাসায়ও গেছে, আমাদের বাসায় যারা গুলি করে করছিল তারা কিন্তু ওই সুবেদার মুসলিম ও ছিল, ওরা কিন্তু বঙ্গবন্ধুর বাসায় গেছে, ওখানে যে ওখানে রিএনফোর্স করে বঙ্গবন্ধুর বাড়িতে গোড়াগুলি আরম্ভ করছে। তারপর তো ওইখান থেকে আমরা মনিবাইয়ের ভাবিকে নিয়ে তা বঙ্গবন্ধু মনিবাইয়ের দেখলাম যে এখানে ডাকছে, নড়াচড়া করছে না, ভাবিকে এখানে তখন দুইখানা গাড়ি, একটা মনিবাইয়ের গাড়িতে না পাশের বাড়ি থেকে একটা গাড়ি নিয়ে আর আমার গাড়ি নিয়ে আমরা আমরা হাসপাতালের দিকে রওনা দিই। তখন এটা ভাবি বলতেছিল সেনিন ভাই আমার বাঁচান, আমার দুইটা বাচ্চা আছে। তারপর মানে উনি বলতেছিল আমার পেটটা ফেটে যাচ্ছে, তখন আমার ওয়াইফ তার পেটের পেটি করে একটু হালকা করে দেয়।